গতকালকে আমি এক ভদ্রলোককে, তিনি পরে যোগদান করেছেন ইন্ডিয়া থেকে, এক ভদ্রলোক, উনি আসছেন মূলত আসলে আমাদেরকে দেখার জন্য, আমাকে দেখার জন্য। তা আমি বললাম, আপনি তো আমার ফ্যামিলি দেখলেন, আমাকে দেখলেন, আমাদের মসজিদ দেখলেন, আমাদের ভাই বোনদের দেখলেন, আসার আচরণ দেখলেন, আমাদের সব কিছু, আর কি দেখবেন? বুঝলেন না, আর না বলেন, প্রশ্ন কি? তো ওনাকে আমি দুটি কথা বললাম যে ইসলামটা কি, এটা রাসূলুল্লাহর জীবনীর দিকে তাকালে আপনি পাবেন। আচ্ছা, আজকে আপনারা পীর দেখেন, পীর, হাজার হাজার পীর, পীরেরা ঘরের দরজা বন্ধ করে মুরিদরা বসে জিকির আজগার করছেন, তসবিহ তাহলিল করছেন, মোরাকাবা করছেন, মুশাহাদা করছেন, মোরাকাবা করছেন, মুশাহাদা করছেন, দরজা বন্ধ করে তারা আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্য চেষ্টা করছেন। আপনি বলুন তো, রাসূলুল্লাহ সারা জীবন ধরে আপনি কি এই দৃশ্যটা দেখেন? উনি বলছেন না, উনি বলছেন না, আমরা, আমি এই দৃশ্য দেখি না। আমি কি দৃশ্য দেখি? আমরা দৃশ্য দেখি একজন মানুষ, তিনি দুর্দান্ত একটা সেনাবাহিনী তৈরি করেছেন, তিনি তার জীবনে 78টি যুদ্ধ করেছেন, 12 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন, প্রথম প্রচণ্ড গতিশীল উম্মা। আর এই পীরদের জীবনী দেখেন, সেটা হলো একেবারে স্থবির, অন্তর্মুখী একটা জাতি। ওটাকে রাসূলের ইসলাম বলছেন না। দ্বিতীয়ত আসেন এবার, রাসূলুল্লাহ উনি ওনার সাহাবিদেরকে নিয়ে কি যে আয়াতখানা নাজেল হয়েছে, সঙ্গে সঙ্গে ওই আয়াত নিয়ে এবার মাদ্রাসা বসিয়ে এর শানে নজুল, এর শব্দের অর্থ, এর হলো সঠিক উচ্চারণ, এর মাখরাজ, সমস্ত কিছু ইত্যাদি মানে জ্ঞান হাসিল করার জন্য কি তিনি কি মাদ্রাসা দিয়েছেন, পণ্ডিত হয়েছেন? বলছেন না। রাসূলুল্লাহর সাহাবিরা আয়াত এটা নিয়েই তারা দুনিয়ার বুকে বেরিয়ে পড়েছেন। তো তাহলে আপনি, আমি এভাবে বলতে বলতে একে একে যখনই কয়েকটা পয়েন্ট বললাম, এখন কি আপনার বলতে কোনো অসুবিধা হবে যে আপনার দৃষ্টিতে দেখা, আপনার চর্মচোখকে দেখা যে ইসলামটা দেখতে পাচ্ছেন, এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়? তিনি সাক্ষ্য দিলেন যে হ্যাঁ, এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। তবে আল্লাহ রাসূলের ইসলাম তো আছে, এটা সত্য, বলছে হ্যাঁ সত্য, হক, আল্লাহ হক। তো সেই ইসলামটা কোথায়? আমরা দাবি করছি আল্লাহ মহামান্য ইমামুজ্জামানকে সেই ইসলাম দিয়েছেন, তিনি আমাদেরকে দিয়ে গেছেন, তিনি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কিভাবে তিনি পেয়েছেন সেটার বিবরণী উনি বইতে লিখেছেন, আপনি বই পড়েন পাবেন, এই বইয়ের কোনো না কোনো পৃষ্ঠায় আপনি পাবেন, কোনো না কোনো পৃষ্ঠায় আপনি পাবেন এই বই। আমি বলবো না, আমি পৃষ্ঠা দেখিয়ে দেব না, দেখিয়ে দিলে আপনি শুধু ওই পৃষ্ঠাটুকু পড়বেন, কিভাবে পাইছেন আপনি পূর্ণ ব্যাপারটা বুঝবেন না। এই বই আপনি পড়েন, এ বই আপনাকে কখনো কখনো বিপ্লবী করে তুলবে, কখনো কখনো জান দেওয়ার জন্য অনুপ্রাণিত করবে, এ বই আপনাকে আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ রাস্তা করে দেবে, এ বই আপনাকে ইতিহাসের সেই গলিতে অলিতে গলিতে নিয়ে যাবে যেখানে আমরা পথ হারিয়েছি, এ বই আপনাকে সেই উম্মার গৌরবজ্জ্বল ইতিহাস আপনাকে স্মরণ করিয়ে দিবে, এমন বীরত্ব গাথা আপনাকে শোনাবে এ বই। আপনি কখনো মনে মনে মুষ্টিবদ্ধ হাতে খালিদ ইবনে ওয়ালিদ হয়ে যাবেন, মনে হয় আপনার হাতে তলোয়ার এক্ষুনি চলে এসেছে, এ বই আপনাকে শপথ নেওয়া হবে দিন প্রতিষ্ঠা ছাড়া ইসলামের কোনো মূল্য নাই। আপনি এই বই না পড়া পর্যন্ত আপনি ওই প্রশ্নের উত্তর পাবেন না, ইমামুজ্জামান কিভাবে এই সত্যটা পাইছেন আমি আপনাকে বলবো না। ওখানে কোনো না লাইনে কিন্তু বলা আছে, উনি কিন্তু নিয়ে যাননি, উনি কিন্তু সেটার নমুনা তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে তিনি পাইছেন, তিনি বলেছেন, বলার পর উনি বলছে আমি আপনার সাথে আছি, সাইন করলাম। 10 দিন ঘোরার পর শেষ 10 মিনিটের কথা আল্লাহ তাআলা ওনার মন ঘুরাই দিলেন,